আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাস বাংলা প্রথম ক্লাস নেব। কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে? বাসায় তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করছো তো? বাসায় আমরা অনলাইনে যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো ভালোভাবে অনুশীলন করবে, পড়াগুলো শিখবে, শিক্ষা করে তোমরা এগুলো খাতায় সুন্দর করে লিখবে, ঠিক আছে? এবং তোমাদের আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে সেটা আমাদেরকে অবশ্যই জানাবে। আর আমাদের অনলাইন ক্লাস অনলাইন পরীক্ষার প্রথম অনলাইন পরীক্ষা শেষ হয়েছে, দ্বিতীয় অনলাইন পরীক্ষার জন্য তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে এই আশা করব। তো আজ আমি তোমাদের আলোচনা করব বাংলা প্রথম। তোমাদের বাংলা বইয়ের নামটা জানা দরকার। তোমাদের বাংলা বইয়ের নামটা কি? বাংলা বইয়ের নাম হচ্ছে আমার বাংলা বই। তোমরা নিশ্চয়ই জানো, কারণ তোমাদেরকে ক্লাসে অনেকবার বলেছি, তোমাদের যখন ক্লাস শুরু করি সবসময় তোমাদেরকে মনে করিয়ে দিয়েছি তোমাদের বাংলা বইয়ের নাম কি। তোমাদের যে বিষয়ে তোমরা পড়াশোনা করছো সেই বিষয়ে তোমাদের বইয়ের নাম অবশ্যই জানতে হবে। আর আমাদের তোমাদের বাংলা বইয়ের নাম হচ্ছে কি? আমার বাংলা বই। আমার বাংলা বই। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমি তোমাদের আলোচনা করব প্রার্থনা। প্রার্থনা কবিতাটি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। এরপর তোমাদের শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। এই শূন্যস্থান পূরণগুলো হচ্ছে তোমাদের দ্বিতীয় অনলাইন পরীক্ষার সিলেবাস অনুযায়ী করা হয়েছে। প্রতিটা অধ্যায় থেকে আমি ইম্পর্টেন্ট যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে ওগুলো তোমাদের জন্য আমি এখানে নোট দিয়েছি, তোমরা এগুলো খুব ভালোভাবে শিখবে। প্রার্থনা কে লিখেছেন? প্রার্থনা কবিতাটি সুফিয়া কামাল। প্রার্থনা কবিতাটি লিখেছেন কে? সুফিয়া কামাল। তোমরা যখন কবিতা মুখস্থ করবে তখন কবিতার নাম এবং কবিতাটি কে লিখেছে লেখকের নাম খুব ভালোভাবে মুখস্থ করবে। অনেকে তোমরা যখন পরীক্ষার খাতায় কবিতা লিখো তখন তোমরা কবিতাটার নামটা ভালো করে লিখো না, এবং কে লিখেছে কবিতার নাম, কবিতার নাম, লেখকের নাম এগুলো সুন্দর করে লিখতে হবে। এরপর কবিতার দাড়ি কমা এগুলো কোথায় আছে সেটা সুন্দর করে লিখবে। তাহলে আমার সাথে সাথে আরেকবার তোমরা বলো, প্রার্থনা কবিতাটি কে লিখেছে? প্রার্থনা কবিতাটি লিখেছে সুফিয়া কামাল। তুলি দুই হাত করে মোনাজাত, হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী, মোদের করেছ দান গাছে ফুল ফল, নদী ভরা জল পাখি কণ্ঠে গান, সকলেই তোমার দান। আমার সাথে সাথে তোমরা কবিতাটি আরেকবার বলো, তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী, মোদের করেছ দান গাছে ফুল ফল, নদী ভরা জল পাখির কণ্ঠে গান, সকলে তোমার দান। তাহলে এখানে কি বলছে? তুলি দুই হাত করে মোনাজাত। আমরা আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করি, কিভাবে মোনাজাত করি? দুই হাত তুলে এভাবে আমরা আল্লাহর কাছে কি করি? মোনাজাত করি। আমাদের যখন অসুখ হয় বা আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমরা কি করি? আল্লাহর কাছে মোনাজাত করি, কি বলি? আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, সুস্থ করে দাও। এরপর আমরা যখন নামাজ পড়তে বসি, নামাজ পড়ি, তখন নামাজ শেষে আমরা কি করি? দুই হাত তুলে মোনাজাত করি। তাহলে কি হচ্ছে? তুলি দুই হাত করি মোনাজাত। হে রহিম রহমান, রহিম রহমান কাকে বলেছে? রহিম রহমান হচ্ছে আল্লাহ। আল্লাহকে কি বলেছে? হে রহিম রহমান। কত সুন্দর করিয়া ধরণী, ধরণী হচ্ছে পৃথিবী, আমরা যেখানে বাস করছি সেটা হচ্ছে কি? পৃথিবী। সেটাকে বলা হয় ধরণী। পৃথিবীকে
की बोलते पारबे तोमरा धरणी আমাদের করেছো দান আমাদের পৃথিবীতে পৃথিবীটা অনেক সুন্দর এখানে কি কি আছে গাছপালা আছে সবুজ গাছপালা নদী নালা সবকিছু মিলিয়ে আমাদের পৃথিবীটা অনেক সুন্দর তাই না গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলেই তোমার দান আমরা আমাদের গাছে বিভিন্ন রকমের ফল যেমন আম গাছে আম ধরে কাঁঠাল গাছে কাঁঠাল লিচু গাছে লিচু গোলাপ ফুল দেখতে অনেক সুন্দর এই ফুল গাছে ফুল হয় এগুলো হচ্ছে কে দিয়েছে আমাদেরকে কে দান করেছে আল্লাহ কে দান করেছে আল্লাহ এরপর নদী ভরা জল দিয়েছে জল হচ্ছে পানি নদী ভরা কি দিয়েছে জল আমাদের পৃথিবীতে অনেক নদ নদী আছে যেগুলিতে পানি আছে দেখতে খুবই সুন্দর এগুলো হচ্ছে কি আমাদের পৃথিবীটাকে আরো অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে এই সব কিছু কে দান করেছে আমাদের জন্য আল্লাহ দান করেছে আল্লাহ যদি আমাদেরকে এই ফুল ফল জল এগুলো না দিত তাহলে আমরা কি বাঁচতে পারতাম না পাখির কণ্ঠে গান পাখির কণ্ঠে গান বলতে পাখি কি মানুষের মতো করে গান গাইতে পারে না পারে না পাখি যখন ডাকবে এক একটা পাখি যখন খুবই মধুর সুরে গান গায় এটা আমরা বলি এটা হচ্ছে ওরা এক একটা পাখির এক এক ভাবে ওরা ডাক দেয় সেটাই হচ্ছে সেটাকে বলা হয় গান তাহলে পাখির কণ্ঠে গান সকলেই তোমার দান তাহলে রহিম রহমান আল্লাহ আমাদেরকে কি দান করেছেন গাছে ফুল ফল দিয়েছেন নদী ভরা জল দিয়েছেন পাখির কণ্ঠে গান শুনতে পাচ্ছি আমরা সবকিছু মিলিয়ে আমাদের পৃথিবীটা অনেক সুন্দর আমাদের ধরণীটা অনেক সুন্দর এবং এটা কে দান করেছে আমাদেরকে আল্লাহ আমাদেরকে দান করেছে এখন আমরা আলোচনা করব শূন্যস্থান পূরণ ক আমাদের ধরণী ফুলে ফলে ভরা আমাদের ধরণী ধরণী হচ্ছে পৃথিবী তাহলে আমাদের ধরণী কিসে ভরা ফুলে এবং ফলে ভরা আমাদের উচিত সৎ পথে চলা আমাদের কি উচিত সবসময় সৎ পথে চলা সবসময় সঠিক পথে চলা সবসময় সত্য কথা বলা এবং কখনো মিথ্যা কথা না বলা কাউকে তার সাথে প্রতারণা না করা কথা দিয়ে কথা না রাখা এগুলি হচ্ছে খারাপ কাজ আমরা এগুলো কখনো করব না আমরা সবসময় সৎ পথে চলব তাহলে আমাদের উচিত সৎ পথে চলা পাখির কণ্ঠে গান পাখির কণ্ঠে এখানে পাখির কণ্ঠে কণ্ঠে তোমরা আন্ডারলাইন করবে পাখির কণ্ঠে কি পাখির কণ্ঠে গান শুনতে পাই আমরা পাখির কণ্ঠে কি শুনতে পাই পাখির কণ্ঠে গান শুনতে পাই কারো ক্ষতি করা ভালো নয় অনেকে আছে যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে আমরা কখনো এটি করব না আমরা সবসময় মানুষের উপকার করব এবং মানুষের সাথে সুন্দরভাবে কথা বলব কখনো যেন তার মানুষের কোনো ক্ষতি না হয় সেই দিকে আমরা খেয়াল রাখব কি করব কারো ক্ষতি করা ভালো নয় বাংলাদেশে এক এক ঋতুতে এক এক রূপ দেখা যায় বাংলাদেশে এক এক ঋতুতে এক এক রূপ দেখা যায় বাংলাদেশে ছয়টি ঋতু আছে কি কি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এক একটা ঋতুতে প্রকৃতি এক এক রূপ ধারণ করে এই জন্য কি বলা হয়েছে বাংলাদেশে এক এক ঋতুতে এক এক রূপ দেখা যায় কাঠুরে কুড়াল দিয়ে কাঠ কাটছিল তোমরা তোমাদের বাংলা বইয়ের গল্পে আছে কাঠুরের গল্প এটা তোমরা নিশ্চয় খুব ভালোভাবে পড়েছো এবং বুঝতে পেরেছো কাঠুরে কাকে বলে কাঠুরে হচ্ছে যারা বনে কাঠ কাটে তাদেরকে বলা হয় কাঠুরে এবং কাঠটা কি দিয়ে কাটে কাঠটা কাটার জন্য একটা যন্ত্র আছে সেটা হচ্ছে কুড়াল কাঠ দিয়ে তৈরি করা হয় এটাকে কি বলা হয় কুড়াল মানে কাঠুরে কুড়াল দিয়ে কাঠ কাটছিল কাঠুরে কি দিয়ে কাঠ কাটছিল কুড়াল দিয়ে নদীতে খুব স্রোত ছিল নদীতে স্রোত নদীতে যখন খুব স্রোত হয় তখন পানিগুলো কি খুব বেশি
কিভাবে স্রোত আকারে যায়, এটা হচ্ছে স্রোত নদীতে কি ছিল, কবে স্রোত ছিল। পিপীলিকা সারি বেঁধে চলে, পিপীলিকা কিভাবে চলে, একটা একটা পিপীলিকা যখন চলে তখন একটার পিছনে একটা লাইন বেঁধে, অর্থাৎ সারি, যেটাকে লাইন অনুযায়ী একটার পেছনে একটা লাইন আকারে যায়, যেটাকে বলা হচ্ছে কি সারি। তাহলে পিপীলিকা সারি বেঁধে চলে, মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে। আহরণ অর্থ কি, আহরণ হচ্ছে যোগা, আহরণ হচ্ছে কি করা, যোগাড় করা। মৌমাছি কি থেকে মধু আহরণ করে, ফুল থেকে। আমাদের ধরনের তো অনেক রকমের ফুল আছে, এগুলো থেকে মৌমাছি কি করে, ফুলের উপরে বসে এবং ওখান থেকে কি নিয়ে আসে, মধু নিয়ে আসে। এগুলো একটু 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 করে তার বাসায় মৌচাকের মধ্যে কি করে, জমা করে। তাহলে কি হচ্ছে, মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে। উকিল মধু সুরে গান গায়, উকিল কেমন সুরে গান গায়, মধুর সুরে। সব পাখি চেয়ে কোকিলের সুরটা কি, মধুর, এই জন্য বলা হয়েছে কোকিল মধুর সুরে গান গায়। আমাদের আজকের আলোচনায় আশা করছি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আর আজকে যা কিছু আমি আলোচনা করেছি, কবিতা এবং শূন্যস্থান পূরণ, এগুলোতে তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে এবং এগুলো তোমরা মুখস্থ করবে, খাতায় সুন্দরভাবে লিখবে, এই পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।